করোনা সংক্রান্ত কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সদেরকে বিনামূল্যে পেট্রোল দেবে কেস গ্রুপের তরফ থেকে। যে সকল অ্যাম্বুলেন্স করোনা আক্রান্ত বা করোনায় সন্দেহভাজন রোগীদের নিয়ে হাসপাতাল যাচ্ছে ও করোনা সংক্রান্ত কাজে ব্যবহৃত হচ্ছে, সেই অ্যাম্বুলেন্সে বিনামূল্যে পেট্রোলের ব্যবস্থা করল কেএস গ্রুপ। বিভিন্ন জেলায় কেএস গ্রুপের যে সমস্ত পেট্রোল পাম্প রয়েছে সেই পাম্পগুলিতে এই পরিষেবা চালু থাকবে। সমস্ত জেলাতেই কেএস গ্রুপের এই পরিষেবা চালু রাখবে। কেএস গ্রুপের কর্ণধার কাজল সরকার জানান, আমরা এই যে করোনা ভাইরাসে মানে অনেক লোক মানে যারা সার্ভিস দিচ্ছে বাইরে গিয়ে, এখন তো যারা সার্ভিসে আছেন তাদেরকে আমরা স্যালুট জানাই কি এটা এত সুন্দর ওরা সার্ভিস দিচ্ছে সবাই। আর আমরা আমাদের যে উদ্দেশ্য, করোনা ভাইরাসে যে অ্যাম্বুলেন্সগুলো চলছে সেই অ্যাম্বুলেন্সগুলোতে আমরা ফ্রি তেল দিতে চাই, যেগুলো ওনারা এসে এখান থেকে আমাদের কিছু ডকুমেন্ট আছে এখানটা দেখে ওটা ফিল আপ করে, ফর্ম ফিল আপ করে তারা আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো আউটলেট আছে আমাদের কেএস গ্রুপের সেই আউটলেটে আমরা করোনা ভাইরাসের জন্য যে অ্যাম্বুলেন্সগুলো চলছে তাদের জন্য আমাদের ফ্রি তেলের ব্যবস্থা আছে। এবার কিছু কন্ডিশন ওরা ফিল আপ করে, ফর্ম ফিল আপ করে সেই তেলটা নিতে পারে। আর আমাদের পশ্চিমবঙ্গে অলমোস্ট সব ডিস্ট্রিক্টে আমাদের আউটলেট আছে, আমাদের 53+ আউটলেট আছে এখন। ওনারা যেখানে যেখানে যাবে আমাদের সব ব্যবস্থা আছে, প্লাস যদি আমাদের কোনো রেশন টেশনের কারো ব্যবস্থা লাগে, যেরকম এমার্জেন্সি যে ওরা অনেক সময় অনেকে দাম বেশি নেয়, আমরা তার জন্য কিছু সারপ্লাস রেশনের ব্যবস্থা রেখেছি এখানে, যদি তারা মানে নিতে পারে যদি কারোর প্রয়োজন পড়ে ওরকম, মানে যেরকম আর সবার জন্যই নেবে যেরকম, আর যার প্রয়োজন নেই সে এসে নেবে সেরকম ব্যবস্থা নেই, কিন্তু যাদের রিয়েলি প্রয়োজন আছে আমরা যদি দেখে মনে করবো যে আমরা দিতে পারি। শিলিগুড়িতে আমাদের শিব মন্দির আছে, জাংশনে আছে আমাদের, তারপরে আপনার নকশালবাড়ি আছে, খড়িবাড়ি, ঘোষপুকুর, চালসা, বানারহাট, তারপর আপনার আলিপুরদুয়ার, কুচবিহার, তারপরে মাথাভাঙ্গা, নিশিগঞ্জ, মেকলিগঞ্জ, এরকম এরকম বিভিন্ন জায়গায় আমাদের সব আউটলেটগুলো আছে। দেখুন, যারা এত এই দেশের যেরকম পরিস্থিতি আছে, দেশের সব সরকাররা এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছেন, তো রাজ্য সরকারের সঙ্গে আমাদের যা সামর্থ্য হিসাবে এটা আমরা মনে করছি যে আমাদের করাটা এটা দরকার অ্যাজ এ হিউম্যান বিইং, তো সেই কারণে আমরা করছি। পাশাপাশি দিনমজুরদের জন্য মজুত রয়েছে বেশ কিছু খাদ্যদ্রব্য, সেখান থেকে তারা লকডাউনের সময়কালে বিনামূল্যে তা সংগ্রহ করতে পারবে। এছাড়াও যাদের জরুরিকালীন খাদ্যদ্রব্য নিতে হবে তারা পাম্পগুলি থেকে তা কিনতে পারবেন। আমরা পূজ্য গুরুদেব শিশি রবিশঙ্করজি একটা ইন্ডিয়া ওয়াইড ইনিশিয়েটিভ নিয়েছেন ডেইলি ওয়েজ ওয়ার্কারদেরকে হেল্প করার জন্য, যারা ডেইলি হ্যান্ড টু মাউথ কামাচ্ছেন আর খাচ্ছেন, ওদেরকে একটা খুব ইমার্জেন্সি একটা হেল্পের দরকার আছে, কেন কি আমাদের দেশ লকডাউন হয়ে গেছে, ওরা ডেইলি কামাচ্ছে আর খাচ্ছে। তো ওটাই যে প্যান ইন্ডিয়া আমরা আর্ট অফ লিভিং অ্যাসোসিয়েশন ডেইলি ওয়েজ ওয়ার্কারদের জন্য একটা কীভাবে যা রাশন আছে যা ওরা ডেইলি খাবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের রাশন আছে, আলু থেকে স্টার্ট করে চাউল, ডাল, আটা, সব 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 তেল সব আছে। তো এটা কি আমরা যে ডেইলি ওয়েজ ওয়ার্কার যতদূর আমাদের ক্ষমতা আছে আমরা এখানে কেএস গ্রুপের সঙ্গে একটা অ্যাসোসিয়েশন করে এটা প্রত্যেকটা ডেইলি ওয়েজ ওয়ার্কার যে আমাদের আশেপাশে অ্যাসোসিয়েশন আছে নর্থ বেঙ্গলে ওদেরকে পাঠানো হচ্ছে। কেএস গ্রুপের 53 পাম্পস আছে 23টা ডিস্ট্রিক্টে, ও সব জায়গায় এই ইনিশিয়েটিভটা করা হচ্ছে আর্ট অফ লিভিংয়ের সঙ্গে। আর আপনারা যারা এটা মিশনকে আগে বাড়াতে চাচ্ছেন ওরা আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট হতে পারেন। সবাইকে বলতেছি যে আপনারা সবাই ঘরে রাখুন, ভালো থাকুন, এই ভাইরাসটা খুব ভয়ানক, যদি একবার আমাদের পশ্চিমবঙ্গে লেগে যায় তাহলে কিন্তু সবারই খুব ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আমরা ইন্ডিয়ান অয়েলে যে কাজ করতেছি, পাবলিককে মানে তেল দিচ্ছি, খুব রিস্কে কাজ করতেছি, আপনাদের কাছে অনুরোধ আপনারা সবসময় ভালো থাকুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। আমি ইন্ডিয়ান অয়েলে কাজ করি, আগে ইন্ডিয়ান তারপর অয়েল। যত সার্ভিস দিচ্ছি আমাদের এখানে সব কিছু আছে, শুধু এমার্জেন্সি সার্ভিস তোমরা সব আমাদের থেকে আমরা বলতেছি তোমরা সব ঘর বাড়িতে থাকো, বাড়ি থেকে না বেরোয়, এই ভাইরাসটাকে মিটাবে আগে ইন্ডিয়া তারপরে ওয়ার্ল্ড। এখানে আমাদের এখানে অ্যাম্বুলেন্সে ফ্রি তেল দেওয়া হচ্ছে, আর এই ভাইরাসটার জন্য কেউ বাইরে বেরোবেন না, সবাই ঘরে থাকুন, আগে ইন্ডিয়া তারপর ওয়ার্ল্ড। আমরা যে স্টাফগুলো আছি সহযোগিতা করতেছি,
গাড়িগুলোকে আপনারা আমাদের সহযোগিতা করবেন।